এই রেলের সম্পদ কিন্তু জনগণের সম্পদ, আপনাদের সম্পদ। কাজে এই সম্পদ কোন দুষ্ট লোকেরা কোনোভাবেই যোগাযোগের প্রতিবন্ধকতা তৈরি হয়, রেলের মালামাল চুরি থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলি, এগুলি যাতে না করতে পারে। আমাদের বিরোধী দল যারা আছে তাদের ভূমিকা সবসময় বিপরীতমুখী। এই রেলকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, রেলের লাইন উপরে ফেলা হয়েছে, রেলে আক্রমণ করা হয়েছে, এই এই কাজগুলি তারা অব্যাহতভাবে করছে। কাজে আগামী দিনে দেশের শান্তি অগ্রগতি এটি যদি আমরা অব্যাহত রাখতে পারি, আমাদের ঢাকা থেকে আমরা ভাঙ্গা পর্যন্ত যেটা আমাদের পরিকল্পনা, এবং আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যে এই ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত বাকি এই প্রকল্পের অংশটিও আমরা যথাসময়ে আমরা উদ্বোধন করতে পারব। শুধু এই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশটি উদ্বোধনের জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আগামী 10ই অক্টোবর এই রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে খুব অল্প সময়ের মধ্যে আমরা বাণিজ্যিকভাবে এই রেলপথটি আমরা খুলে দেব। এটার থেকে আপনারা জানেন যে আমাদের ফরিদপুরের দিক থেকে ভাঙ্গা যে পুরাতন রেল স্টেশন আছে, সেদিক থেকে আমরা আমাদের যে মূল যে রেল যোগাযোগ আমাদের বিভিন্ন রুটে, তার সঙ্গে আমরা যুক্ত হতে পারব। মাওয়া থেকে আমাদের ভাঙ্গা পর্যন্ত এই অংশটি 96.50% এই কাজ হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশ 80% কাজ হয়েছে, এবং ভাঙ্গা থেকে যশোর সেকশনে 78% কাজ হয়েছে। এই অংশের যে কাজগুলি সেগুলো কিছু কিছু স্টেশন আমাদের এখন পর্যন্ত আমরা সম্পন্ন করতে পারি নাই, এবং এই প্রকল্পের যে মেয়াদ এটা কিন্তু আগামী 24 সালের জুন মাস পর্যন্ত এটি আছে, যে কারণে এর মধ্যেই বাকি কাজগুলো হয়ে যাবে। এবং এই ভাঙ্গা স্টেশন যেটা, এটা অত্যন্ত আধুনিক এবং একটি আইকনিক বিল্ডিং নিয়ে এই ভাঙ্গা স্টেশনটি আপনার নির্মিত হবে। যে রেলের এই যে সম্পদ, এই রেলের সম্পদ কিন্তু জনগণের সম্পদ, আপনাদের সম্পদ। কাজে এই সম্পদ যাতে কোনোভাবেই কোনো দুষ্ট লোকেরা কোনোভাবেই যেন রেল যোগাযোগের প্রতিবন্ধকতা তৈরি হয়, রেলের মালামাল চুরি থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলি, এগুলি যাতে না করতে পারে, তার জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই। খুলনার সঙ্গে বর্তমানে যে রেল চলছে তার সেই অনেকগুলো রেল আমরা পদ্মা সেতু দিয়ে এদিক দিয়ে ডাইভার্ট করতে পারব, এবং আশা করি এই দক্ষিণাঞ্চলের মানুষ এবং দক্ষিণাঞ্চলের যে ব্যবসা বাণিজ্য, আমাদের মংলা পোর্টের সঙ্গে খুলনা থেকে মংলা পোর্ট, সেই প্রকল্পটিও আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটিও মাননীয় প্রধানমন্ত্রী আশা করছি অক্টোবর মাসের মধ্যে সেটা উদ্বোধন করবেন। কাজে মংলা পোর্টকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য রেলপথকে আপনারা ব্যবহার করতে পারবেন, তাতে খুব স্বল্প সময়ে এবং ঢাকার সঙ্গে যে দূরত্ব, খুলনার দূরত্ব এখন যে আছে তার অর্ধেকে নেমে আসবে, এবং ঢাকার থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার যে দূরত্ব সেটিও অর্ধেকে কমে আসবে। সেখানে সময় এবং দূরত্ব দুই দিক থেকেই আমাদের এটা সাশ্রয় হবে, যার ফলে আমরা আর্থিকভাবে যারা এই রেলে যাত্রী হিসাবে যারা এখানে যাতায়াত করবেন তারা যেমন সুবিধা পাবেন, যারা ব্যবসা করেন মালামাল পরিবহনের ক্ষেত্রেও একই রকম সুবিধা আপনারা পাবেন, এবং আমাদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে যারা ব্যবসা করেন তারাও এই সুবিধাটা নিতে পারবেন। সরাসরি ভারত থেকে আমাদের মালামাল আসে, কিন্তু সেটা ওই যমুনা সেতু ঘুরে সেটা ঢাকার সঙ্গে যুক্ত হয়, এবং নিমতলায় আমাদের ICD টার্মিনাল হবে, সেখানে যাতে মালামাল পরিবহনের জন্য নিমতলি, সেটি সুবিধা আমাদের রেলের দিক থেকে সেটা থাকছে। এবং ভবিষ্যতে আমার ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত, পটুয়াখালী এবং বরিশাল হয়ে আপনার পায়রা বন্দর এবং আমাদের যে পর্যটন শহর কুয়াকাটা পর্যন্ত এটা সম্প্রসারিত হবে। কাজে মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, যে রেলকে আধুনিক
স্বাস্থ্যই এবং যুগোপযোগী করা তারই অংশ হিসাবে এই প্রকল্পগুলো চলমান আছে। এবং আপনারা জানেন যে দেশ যত উন্নত সে দেশের রেল ব্যবস্থা তত উন্নত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনে দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, একটি উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, সেখানে রেল যোগাযোগ ব্যবস্থাকেও এবং স্মার্ট বাংলাদেশ এইটিকে সামনে রেখেই আজকে রেল আমরা গড়ে তুলছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং কিন্তু আপনার পাশাপাশি দেখেন আমাদের বিরোধী দল যারা আছে তাদের ভূমিকা সবসময় বিপরীতমুখী। অর্থাৎ যেখানে রেল আমরা গড়ে তুলছি সেই সময় আপনারা দেখেছেন আন্দোলনের নামে এই রেলকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, রেলের লাইন উপরে ফেলা হয়েছে, রেলে আক্রমণ করা হয়েছে। এই এই কাজগুলি তারা অব্যাহতভাবে করছে। কাজে আগামী দিনে দেশের শান্তি অগ্রগতি এটি যদি আমরা অব্যাহত রাখতে পারি, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শী আপনার পরিকল্পনা নিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে দিচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গঠনে, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, এবং একই সঙ্গে বঙ্গবন্ধু যে কথা বলেছিলেন যে ভিক্ষুকের জাতির কোনো সম্মান নেই, আমরা আত্মনির্ভরশীল মর্যাদা করে একটি দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে যাই, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে আজকে সেই রকম পরিকল্পনা নিয়ে আজকে দেশকে নিয়ে এগিয়ে যাচ্ছেন।